আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়াক্টের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব প্রপস নিয়ে। ঠিক আছে, আমার টাইটেলে আপনারা হয়তো দেখেছেন, প্রপস বলতে সংক্ষিপ্ত নাম এটি, প্রপস বলতে প্রপার্টি। এটি খুবই ব্যবহৃত হয় ডাটা পাসিং এর ক্ষেত্রে। একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্ট যখন আমি ডাটা পাস করব, তখন আমাদেরকে প্রপস ব্যবহার করতে। তো কথা বেশি না বলে আমি চলে যাচ্ছি সরাসরি উদাহরণে। তো মূল কথা হলো, আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন সেটা হলো, যত বেশি লিখবেন আর শিখবেন তত আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, এখানে হতাশ হওয়া যাবে না। প্রথম কথা হলো, একটা আমি অনেক দেখেছি যে কোনো ফ্রেমওয়ার্ক বা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যান না কেন, যত কঠিন লাগুক এগুলো হ্যান্ডি জিনিস, আমি যত ইউজ করব তত ক্লিয়ার হবে এবং খুবই সহজ, আসলেই সহজ। ভুল হলে হতাশ হওয়া যাবে না, প্রথম কথা হলো এটা। ওকে, এবার জ্ঞান দেওয়া বাদ দিয়ে আমি চলে যাই। সেদিন আমি এই যে আমার একটা কম্পোনেন্ট তৈরি করেছি mycon.js, ওকে, আসলে এগুলো বড় হাতের অক্ষর দেওয়া অভ্যাস করা উচিত, ঠিক আছে। এখন এইটাকে আমি ব্যবহার করেছিলাম হলো index.ax এর মাধ্যমে, আমি এই যে index.html এ পাঠিয়ে দিয়েছিলাম, তাই না? তাই এখানে আমি একবার ইউজ করেছি, তাই ওই ওই দুটো লাইন দেখাইছে। এটা থেকে যদি আমি দুইবার ইউজ করি তাহলে কতটা লাইন দেখাবে আপনারা একটু বলতে পারেন? কন্ট্রোল সেট দেখেন, এবার আমার এখানে কেমন দেখায়, চারটে দেখাচ্ছে, ঠিক আছে। এই দুটো প্রথম কম্পোনেন্টটা, প্রথমে দুটো, পরে দুটো, পরে কম্পোনেন্টটা, তার মানে আমি এই কম্পোনেন্টটাকে বারবার ব্যবহার করতে করতেছি, রিইউজেবিলিটি, এটা বারবার ব্যবহার করার জিনিসটা সেদিন আমার দেখানো হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমি যেটা শিখবো সেটা হলো প্রপস। তো প্রপস মূলত প্যারেন্ট চাইল্ড থেকে, আমাদের প্যারেন্ট থেকে চাইল্ডে যদি কোনো ডাটা পাঠাতে চাই, সাপোজ আমি এইখানে লিখছি যে নেম দিলাম, ওকে, এগুলো সবাই দেখায়, নেম দিয়ে ভ্যালু দিলাম হলো আবিদ, ওকে, এটা দিলাম আমি পাঠিয়ে, এখন কন্ট্রোল সেভ দিলাম, এখন কোনো সমস্যা নাই। তবে আমার এই যে এটা হচ্ছে প্যারেন্ট না, ইন্ডেক্স ডট জেএস তো প্যারেন্ট, এখান থেকে আমার আপাতত অ্যাপ ডট জেএস নিয়ে আমি কাজ করতেছি না, এটা মাইকম জেএস এর মধ্যে গিয়ে আমি এখানে লিখেছি হাই আই অ্যাম, এইখানে দিব, ঠিক আছে। এইখানে আমি ওই নেমটা ব্যবহার করব, হাই আই অ্যাম, এখানে ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে, ও এটা কি আমার ক্লাস কম্পোনেন্ট ছিল নেক্সট টাইম, তাই তো? তাহলে এখানে আমার যেটা ব্যবহার করতে হবে ডিস ডট কোর্স ডট নেম, ওকে, সিম্পল। এটা আর আর নিচের লাইনটা আমি রাখবো না আপাতত, একটা লাইন, ওকে, কন্ট্রোল সেভ যদি করি এখন আমরা দেখতে পাবো এখানে হাই আই অ্যাম আবিদ ফ্রম, আচ্ছা এখানে একটু স্পেস আমরা এখানেও দিয়ে নিতে পারি, সমস্যা নাই। ওকে, তাহলে আমি কি করলাম খুব সহজে, আমার ভ্যালুটা ছিল নেমটা, অ্যাট্রিবিউটটা দিলাম আমি যেখানে আমার যে মেইন ফাইল ইনডেক্স ডট জেএস, এখানে আমি যেখানে যেখান থেকে রেন্ডার করছি সেইখানে আমি একটা ভ্যালু পাস, প্রপার্টি পাস করে দিচ্ছি আমার চাইল্ডে, ঠিক আছে, সেটা চলে আসলো, সেখানে আমি ব্যবহার করতে পারতেছি এটা। আচ্ছা, এখন এটা যদি এমন হয়, আচ্ছা আমি একই সাথে দুইটা দুইটা এখানে ইউজ করি, আমার এখানে অ্যাপ ডট জেএস আছে না, অ্যাপ ডট জেএস এর মধ্যে এত কিছু লোগো টোগো বাদ দিয়ে আমি হেডার টেডার বাদ দিয়ে আমি কিছু দিন কেটে দিই, সেটা হলো এগুলো সব কেটে দিব, ডিজাইন টিজাইন আমার দরকার নেই, ওকে, এগুলো সব কেটে দিয়ে এখানে আমি দিব হলো, এখানে একটা এইচ ওয়ান নেই, হ্যাঁ, হাই আই অ্যাম ফ্রম অ্যাপ, ওকে, এটা লিখে দিলাম। এখন আমি এই আই এম ফ্রম অ্যাপ লিখেছি, এটাকেও আমি এখানে এখানে মাই কম্পোনেন্টটাও তো অ্যাড করেছি, সাথে সাথে আমি আমি এদের যে অ্যাপটা ছিল সেটাকেও ব্যবহার করবো, ওকে, ওকে। এবার আমি সেভ যদি করি তাহলে কি সমস্যা, ও অ্যাপ ইজ নট ডিফাইন, অ্যাপ আমি এখানে ইম্পোর্ট করি নেই, ওকে, ইম্পোর্ট করতে হবে, তাহলে ইউজ করতে গেলেই আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? অ্যাপ ক্রোম, এগুলো আমরা পরে কোড স্নিপেট দিয়ে সরাসরি করে নিতে পারবো, অ্যাপ, ওকে। তাহলে আমার ইম্পোর্ট করা শেষ, এবার দেখি কি সমস্যা দেখায়।
কম্পাইলড উইথ লোগো ইজ ডিফাইন বাট নট ইউজ। আচ্ছা লোগো আমার এইখানে এই যে অ্যাপ ডট জেএস আমি ডিফাইন করেছি নিয়েছি কিন্তু লোগোটা ইউজ করিনি সেটা কথা বলছি, আমার দরকার নাই। ঠিক আছে বলছে, এবার দেখা যাক কি দেখায়। তাহলে এখানে গিয়ে দেখতে পাচ্ছি তুই যে সিএসএস করা আছে, যার কারণে এটা মাঝখানে চলে এসেছে। হাই আই এম আবিদ ফ্রম মাইকন ক্লাস, আর হাই আই এম ফ্রম অ্যাপ। আই এম ফ্রম এর পরে এখানেও আমি একটা অ্যাট্রিবিউট পাঠিয়ে দিচ্ছি, এটা এটা যে তোমার ফাংশন না, তাহলে আমাকে এখান থেকে এখানে আমি যদি ওইরকম একটা অ্যাট্রিবিউট পাঠাই দিই এরকম, এখানে এর নেমটা, এটা আমার ফাংশনাল কম্পোনেন্ট ছিল তাই না, এখানে দিব জাহিদ, জাহিদ। ওকে, তাহলে এটা আমার আমার যেটা ক্লাস কম্পোনেন্ট সেটার মধ্যে দিচ্ছি আবিদ, আর পাঠাই দিচ্ছি সেটা হলো প্যারেন্ট থেকে ইন্ডেক্স ডট জেএস থেকে। ওকে, আর ফাংশন কম্পোনেন্ট মধ্যে পাঠাই দিচ্ছি হলো জাহিদ। আমি দুটো কেন ইউজ করছি, পোস্টটা ওইদিকে ব্যবহার করার ক্ষেত্রে রুটস একটু আলাদা, যেমন এখানে আমি দিস ডট পোস্ট ডট নেম দিয়েছি, এখানে কিন্তু এরকম দেওয়া লাগবে না। আচ্ছা দিস ডট দেওয়া লাগবে না, জাস্ট পোস্ট ডট নেম। ওকে, এখানে দিস কিওয়ার্ড চলবে না এখন। ঠিক আছে, এখন আমি দেখবো গিয়ে এই যে হাই আই এম পেমেন্ট রেসপন্ড ফ্রম হোয়াট, পেমেন্ট রেসপন্ড আমার কে লিখলো, আরে ওপস কেমন লাগে এটা মুছে দেয় নেই আবার। প্রপস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এই দেখেন, এখানে প্রপস ইউজ করতে দিচ্ছে না, কারণ আমি প্রপস এখানে যখন ইউজ করবো ফাংশনাল কম্পোনেন্টে আমাকে অবশ্যই প্রপস এখান থেকে নিতে হবে। ঠিক আছে, এবার ঠিক আছে, ফাংশনাল আর্গুমেন্ট হিসেবে এখানে ফাংশন কম্পোনেন্ট কম্পোনেন্টে নিতে হবে, কিন্তু আমার ক্লাস কম্পোনেন্টে কিন্তু এখানে কোনো নিতে হচ্ছে না, দিস ডট লিখে দিলেই চলে আসছে তাই না। এখন দেখেন খুব সহজ, আবিদ এখানে নামটা পাইনি, আই আই এম দেখি তো এখানে কি লিখলাম, সমস্যা কি, আই আই এম টপ প্রপস তো এখানে নিলাম, প্রপস ডট নেম সমস্যা কি, আর এখানে দিয়েছি তো। আচ্ছা এটা কেন এখানে আসছে, এই যাচ্ছে জাহিদ, তাহলে এখানে একটু স্পেসটা দিয়ে নেই, আসলে আমি বুঝলাম না এত দেরিতে কাজ করছে কেন। আচ্ছা এখানে এই যে আমরা আমরা একটা ক্লাস কম্পোনেন্টের মধ্যেও আমাদের প্রপার্টি পাঠাতে পারলাম প্যারেন্ট থেকে চাইল্ডে, আবার ফাংশন কম্পোনেন্টেও পাঠাতে পেরেছি। এখানে আরো কিছু জিনিস রয়েছে, সেটা হলো এবার যদি আমরা এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কিছু প্রপার্টি পাঠাতে চাই, যেমন অন্য প্রপার্টি, এইখানে এইভাবে ক্লোজিং আপনারা জানেন এইচটিএমএল এইভাবে ক্লোজিং করলেও হয় অথবা এইরকম ক্লোজিং করলেও হবে তাই না। আচ্ছা আমরা এরকম ক্লোজিং করলে করে এইখানে একটা আমি প্যারাগ্রাফটা পাঠাতে যাচ্ছি। ঠিক আছে, অ্যাট্রিবিউট প্যারাগ্রাফ হাই আই এম, আই এম সরি আই এম এ প্যারা, ওকে এটা ঠিক আছে। এখন এইটা আমি তো পাঠালাম কিন্তু মাইকমে, সেটাকে আমি এখানে অ্যাকসেপ্ট করবো কিভাবে তাই না। ওকে, তাহলে সেটাকে আমি এইখানে নিচে আমি লিখে দিতে পারি কার্লি ব্রেসেসের মধ্যে দিস ডট প্রপস ডট প্রপস ডট পি। ওকে, লেটস সেভ। ওকে, এটা কাজ করছে না, আসলে পি না, এখানে আমাদেরকে এখানে ইউজ করতে হবে যেটা, সেটা হলো আসলে এখানে প্রপস ডট পি না, প্রপস ডট চিলড্রেন লিখতে হবে। ওকে চিলড্রেন, এবার যদি দিই, এবার আমাদের কি দেখি আমার কম্পোনেন্টের নিচে। ওকে,
এসেছে, ঠিক আছে, হাই আইন প্যারাগ্রাফ, এটা কিন্তু চিলড্রেন আকারে ছিল, সেটা এখানে কিন্তু চলে এসেছে। মানে আমি আমার এই যে অ্যাট্রিবিউট পাঠাতে পারছি ইনডেক্স ডট জেএস থেকে। এই লাইফ সাইকেলটা আপনারা না বুঝলে আমি কার্সর কোনটা ফাইলে কখন ক্লিক করছি তাহলে কিন্তু বুঝবেন না। আপনাদের আগে লাইফ সাইকেলটা আমার গত টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছি, কোনটা ফাইল থেকে কোথায় ডাটা যায়, কোনটাকে প্যারেন্ট বলছি, কোনটাকে চাইল্ড বলছি। আরে বাবা, ইনডেক্স ডট জেএস এর মধ্যে মাইক্রোম আর অ্যাপ দুটোকে ইনক্লুড করছি, তার মানে এটা প্যারেন্ট আর এই দুটো চাইল্ড, এটা একটু স্বাভাবিক কথা। ওকে, এখানে আমার মাইকম্পের মধ্যে আমি একটা চাইল্ড অ্যাড করেছি, আমি ঠিক সেম সিস্টেমে এখানেও একটা অ্যাড করতে পারি চাইল্ড, চাইল্ড সেটা হলো এ পিটি। ওকে, আমি কিন্তু কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয় গত টিউটোরিয়ালে বলেছি। এখানে আমি একটা বাটন ইউজ করতে পারি, ইউ ডবল টি বাটন, ওকে ক্লিক এন্ড দেন সেভ, সমস্যা নাই। তাহলে এখানে এটা কি ছিল অ্যাপ, এখানের মধ্যে আমি কিন্তু একটা ডিভিশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এটা বলেছিলাম আমি আগে টিউটোরিয়ালে যে কেন পুরো জিনিসটাকে যতটাই আমি মাঝখানে ট্যাগ ইউজ করি না কেন, যে এস জে এস এক্স এর একটা ডিভিশনের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে এইখানে আমি যেটা করব, এই যেটা যেহেতু একটা অবজেক্ট আকারে নেয় সমস্ত ডাটা যেগুলো পাঠায় সেগুলো কিন্তু অবজেক্ট আকারে পাঠায়, সেটা মনে রাখতে হবে। আর জাভা স্ক্রিপ্টের ইফ মাই স্ট্রিং সিক্স এর স্ক্রিপ্ট সিক্স এর যেটা হয় যে অবজেক্ট কিভাবে ইয়ে করতে হয় সেটা তো আমরা জানি, তাই না, জাভা স্ক্রিপ্ট। তাহলে এখানে আমি যেটা করব, দিস ডট স্কোপস ডট চিলড্রেন, চিলড্রেন এখন কাজ হওয়ার কথা, বিরোধ দেখাচ্ছে। ও, এখানে দিস তো না, এটা তো আমার এটাতে তো দিস না, তাই না। এই যে এখানে বাটন চলে আছে ক্লিক মি, এখানে আমার প্যারাগ্রাফ চলে আছে। এইভাবে কবে করে আমরা প্রপস এর মাধ্যমে আমরা ডাটা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে পাস করতে পারি। ওকে, তো এর পরবর্তী দিনে আমরা দেখব যে কিভাবে আমরা একটা কম্পোনেন্টের মধ্যেই ডাটা রাখতে পারি এবং সেটা নিয়ে ডাইনামিক্যালি আমরা ডাটা বিভিন্ন ইয়েতে পাস করতে পারছি, তার মানে স্টেট নিয়ে শিখবো, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তবে স্টেট নিয়ে শেখার মূলত কি, জাস্ট ইনিশিয়াল সেন্টেন্স গুলো কিভাবে লিখতে হয়, আর যখন প্রজেক্ট করব তখন কিন্তু আমরা বিস্তারিত শিখবো, যখন নিজে নিজে লেখা শিখবো বিভিন্ন প্রয়োজনে। তাছাড়া স্টেট তো সেন্টেক্স তো 2 মিনিট 2 মিনিটেই পড়ে নেওয়া যায়, যে এখানে ডিক্লেয়ার করে এখানে বিভিন্ন ফাংশনালিটি বিভিন্ন সিনিয়র কোডারদের কোড দেখে বা এটা সেটা করে যখন আস্তে আস্তে লেগে থাকতে হবে। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু চেক করে নিলাম এতক্ষণ ভিডিও হলো না না হলো। আচ্ছা, আজকে পর্যন্ত, পরবর্তী দিনে আমরা স্টেট নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।